সংগঠনের পক্ষ থেকে যে সারা নদিয়া জেলাব্যাপী সর্বস্তর থেকে আসা যেসব প্রতিবন্ধী ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ আছে তাদেরকে আজকে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে মধ্যভোজের আয়োজন করা হয়েছিল, তা এইখানে এসে আপনাদের কেমন লাগছে? এখানে এসে আমাদের তো আজকে খুব আনন্দই লাগলো সবাই মিলে, এই যে আজকে যে আমরা বনভোজনটা আয়োজন করেছি সবাই মিলে একসঙ্গে আনন্দ করেছি, ফুর্তি করেছি, গান করেছি, নাটক এবং কবিতা, এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এসেছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামাণিক এবং বিভিন্ন অঞ্চলের প্রধানরা এসেছিল, এবং শান্তিপুরের বিশিষ্ট সামাজিক সংগঠনের সব বন্ধুরা আমাদের এসেছিল, তারা আমাদের এই প্রতিবন্ধনের পাশে আছে, আমরা তাদের নিয়ে সবাই মিলে একসঙ্গে আজকে আমরা এই বনভোজন অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠান কি এবছর প্রথম না আগেও করা হয়েছে? না, এই বছরই আমাদের প্রথম। আপনার নাম? আমার নাম সুজন দত্ত, আমি প্রতিবন্ধনের প্রেসিডেন্ট। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।